Welcome to SM English Tips. অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করুন যাতে আমাদের সমস্ত নতুন ভিডিও অটোমেটিক্যালি আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যালো ভিউয়ার্স, আজকে মাধ্যমিকের ম্যাথামেটিক্স পরীক্ষা হয়ে গেল, মানে গণিত পরীক্ষা হয়ে গেল, তার কোশ্চেনের অ্যান্সারগুলি আলোচনা করছি। এই ভিডিওতে সমস্ত যে শর্ট টাইপ কোশ্চেনগুলো আলোচনা করছি, এরপরে ভিডিও তোমরা দেখে যাবে সমস্ত ডেসক্রিপটিভ বা লং টাইপ কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। দেখে নাও অ্যান্সারগুলো, মিলিয়ে নাও, সঠিক অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও এই ভিডিওতে, ঠিক আছে। দেখো, প্রথম কার্ডটা কোনো মূলধনে 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে 10%, ঠিক আছে। পরে কোশ্চেন আনসার দেখো, এই সমীকরণ 20 এর গুণফল হলো, ডিএটা অ্যান্সার হবে -3, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে, শুধু অ্যান্সারটা বলছি, বিএডটা 60 ডিগ্রি। তারপরে আমি ফ্রেজে চলে যাবো। তারপর শর্ট কোশ্চেন আনসার দেখো, দুটি লম্ব বৃত্তাকার সংকোণ আয়তন অনুপাত এত স্টার্ট হলে তাদের ভূমি দৈর্ঘ্য এটা অ্যান্সার হবে, তা উচ্চতর অনুপাত এদের অ্যান্সার হবে ডিএডটা হবে 25:64, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে 5-এর কোশ্চেন অ্যান্সারটা হবে প্রথম কার্ডটা 1, ঠিক আছে, এক্সের মান 1 হবে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে, এ সংখ্যাগুরু মান এর অ্যান্সার হবে সিএটটা 8, ঠিক আছে। পরে পেয়ে চলে যাবে, শুধু অ্যান্সারগুলো দেখে নাও, এরপরে ভিডিও তোমরা পেয়ে যাবে সমস্ত লং টাইপের কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে, এগুলো দেখে নাও। দেখো শূন্যস্থানগুলোর অ্যান্সার, প্রথম কার অ্যান্সারটা হবে 3:2% তাদের লভ্যাংশ অনুপাত, ঠিক আছে। তারপর দেখো, তারপর অ্যান্সার হবে এসি হবে, B² সমান এসি হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর কোশ্চেন অ্যান্সারটা দেখলাম, 180 ডিগ্রি হলে পরস্পর তাদের পরস্পরের সম্পর্ক বলা হয়, ঠিক আছে। 5 নম্বরটা দেখে নাও, 5 নম্বরটা দেখাও, 5 নম্বর অ্যান্সার হবে আয়তন সমান হবে, ঠিক আছে, গোলকচঙ্গের আয়তন সমান হবে, আয়তন হবে অ্যান্সারটা। তারপর 6 নম্বর অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে 10 বছর, শুধু অ্যান্সার বলছি, এদের বয়সের মাধ্যম হলো 10 বছর, ঠিক আছে। পরের পেজে চলে যাচ্ছি আমি, পরের পেজটা দেখবে সত্য মিথ্যা যে কোনো 5টা। এখানে দেখো প্রথমকার অ্যান্সারটা হবে ভুল বা মিথ্যা, ঠিক আছে, বার্ষিক এত সরল সুদের হার এত টাকায় এত বছরের সুদে আসলে হলো এত টাকা, তো এটা হলো মিথ্যা, ঠিক আছে। তারপরে দেখো অ্যান্সারটা হবে, এটাও মিথ্যা হবে। তারপরে দেখো একটা অনুপাত, দীর্ঘ অনুপাত আছে এখানে, এটা ত্রিভুজ সর্বোচ্চ সমকোণ ত্রিভুজ হবে, এটা সত্য হবে, সত্য, ঠিক আছে, সত্য। তারপরে দেখো 6 নম্বর চলে যাচ্ছি, 6 নম্বরটা দেখো, 6 নম্বর হবে এটা অ্যান্সারটা হবে মিথ্যা হবে, ঠিক আছে। তারপরে দেখো লাস্টে একটা 7 নম্বরটার অ্যান্সার হবে মিথ্যা, ঠিক আছে। তো এগুলো নিয়ে আলোচনা করলাম, এরপরে ভিডিও তোমরা লং টাইপের অ্যান্সারগুলো বা বড় টাইপের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে, অবশ্যই তোমরা এরপরে ভিডিও দেখো। আর ভিডিও দেখার পরে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপরে ভিডিও পেতে।